টালমাটাল দেশের ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপে জয়নি, প্রত্যাশার সঙ্গে মিল রেখে প্রাপ্তি নেই একদমই, দলের আত্মবিশ্বাস শূন্যের কোটায়, লজ্জা সব রেকর্ড গড়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শেষ করে আগে ভাগেই দেশে পা রেখেছেন ক্রিকেটাররা। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার, দেশি নগদে বেশি লাভ। কাঠগড়ায় তারা তো আগে থেকেই আছেন, কোচিং স্টাফের সদস্যরা থেকে শুরু করে বাদ যাচ্ছে না ক্রিকেট বোর্ড, এমনকি বোর্ড পরিচালকরাও। ক্রিকেটারদের মানসিক, শারীরিক এবং সামর্থ্যের উন্নতির পাশাপাশি রব উঠেছে কোচিং স্টাফের সদস্য পরিবর্তনের। বাংলাদেশ ক্রিকেট নিয়ে যেমন বিশ্বব্যাপী আলোচনা সমালোচনা চলছে, তেমনি চলছে এই খারাপ সময় থেকে উত্তরণের পথ খোঁজা। বাকি 15 সাল সে লিটন দাস, সৌমিয়া সরকার, ये ठीक है, ये लड़के आप जरूर खिलाएं इनको वनडे में या टेस्ट मैचेस में, बट नॉट दिस टी20। যেমনটা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম, তিনি বিসিবি পরিচালকদের করা সমালোচনা করেছেন, নিজেদের যে তারা ক্রিকেট বিশেষজ্ঞ মনে করেন সেই ভুলও ভাঙিয়েছেন। তার পরামর্শ, দামি দামি কোচ ভাড়া করলেই চলবে না, ক্রিকেট উন্নয়নে ভাড়া করতে হবে প্রকৃত ক্রিকেট বিশেষজ্ঞদের। পাকিস্তানের ক্রিকেট চ্যানেল এ স্পোর্টসের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, মিসবাউল হক এবং ওয়াহাব রিয়াজ। সেখানে বিসিবি পরিচালকদের পণ্ডিত্য নিয়ে কটাক্ষ করে ওয়াসিম বলেছেন, People love their cricket in Bangladesh. Passion is very much there. বাংলাদেশের জনগণ ক্রিকেট খুবই ভালোবাসে, খেলাটার প্রতি তাদের একটা প্যাশন আছে। কিন্তু আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সকলেই মনে করে তারা বিশ্বের অন্যতম ক্রিকেট বিশেষজ্ঞ। আমি তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই, তোমরা ক্রিকেট পরিচালনা করতে পারো কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞ নও। তোমাদের উচিত ক্রিকেট বিশেষজ্ঞ ভাড়া করা, শুধু দামি কোচ ভাড়া করলেই বিশ্ব ক্রিকেটে নিজেদের তফাত গড়তে পারবে না। আমি কি ঠিক বলেছি? ক্রিকেট রান কর সকতে হ্যায় বাট ক্রিকেট পে এক্সপার্ট নাহি বান সকতে, ইউ নিড টু হায়ার সাম পিপল। খালি কোচেস হায়ার করনে সে টপ এন্ড পে ফরক নাহি পড়েগা, আম আই রাইট? এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পরপর দুই ম্যাচে 100 রানের নিচে অল আউট হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 84 রানে অল আউটের ম্যাচে 6 উইকেটে নিয়েছেন প্রোটিয়া দুই পেসার কাগিসো রাবাদা এবং এনরিক নরকিয়া। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে 73 রানে অল আউটের ম্যাচে 5 উইকেটে নিয়েছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। মিসবাহর দৃষ্টিতে বাংলাদেশি ব্যাটারদের ব্যর্থতার কারণ গতি এবং বাউন্সে দুর্বলতা, লেগ স্পিনারদের বল বুঝতে না পারা এবং দলে একজন লেগের গুরুত্ব কতটা সেটিও সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই কোচ। अगर आप देखें बांग्लादेश को clearly you can see pace bounce they've been struggling। আমি মনে করি ওদের দীর্ঘ পরিকল্পনা দরকার। দেখুন, পরিষ্কারভাবে বাংলাদেশ দুটো জিনিসে খুব অসুবিধায় পড়েছে, একটি হলো পেস, অন্যটি হলো বাউন্স। যেই না লম্বা দীর্ঘদেহী বোলার বোলিংয়ে আসছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচেও আমরা দেখেছি 140-এর উপরে গতিমানেই বাংলাদেশের ব্যাটাররা ভেঙে পড়ছে। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই, তারা তাদের ফিঙ্গার স্পিনার এবং অফ স্পিনারের ওপর পুরোপুরি নির্ভরশীল, লেগ স্পিনার খেলাচ্ছেই না, এমনকি ওদের ব্যাটাররাও লেগ স্পিনারদের বল খেলতেই পারে না, কোনটা গুগলি কোনটা লেগ ব্রেক বুঝতেই পারে না। দেখুন অস্ট্রেলিয়ার জাম্পাই ওদের 5 উইকেট নিয়েছে। তো আপনাদের তো দুটোই সমস্যা, আপনাদের লেগ স্পিনার নেই, আপনাদের যদি লেগ স্পিনার থাকেও তাহলে তাদের তো প্রমোট করতে হবে, টার্নিং পিচে তো ফিঙ্গার স্পিনারই দরকার। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে উন্নতির পন্থা কি? বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল এ খেলার অভিজ্ঞতা থেকে ওয়াহাব রিয়াজকে এমন একটি প্রশ্ন করেছিলেন ওয়াসিম আকরাম। লিগ ক্রিকেট খেলে হ্যাঁ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ওয়াহাঁ পে কাফি, আপ ভি খেলে হ্যাঁ, তো আপ লোগো নে ক্যা দেখা উনকি ক্রিকেট মে ক্যাসে ইমপ্রুভ হো সকতি হ্যায় ওয়াহাব এন্ড মিসবাহ দোনো সে কো। এমন প্রশ্নের জবাবে ওয়াহাব বলেছেন, বিপিএল এর দলগুলো বাহাতি স্পিনারদের ওপর নির্ভরতা এবং পেসারদের সামর্থ্যের ঘাটতি। দেখুন ওয়াসিম ভাই, ওখানে প্রায় সবগুলো দলই বাহাতি স্পিনারদের ওপর নির্ভর করে, প্রতি ম্যাচেই স্পিনার খেলাতে হবে এমন নিয়মে ওরা বাধিত থাকে, এমনকি দুজন করে স্পিনারও। ওখানে পেসারদের খুব কমই দেখা যায়, শরীফুলকে বেশ সম্ভাবনাময় মনে হচ্ছে, মুস্তাফিজ তো আগে থেকেই আছে, তাসকিনও আছে, ওদের আসলে পেস বোলারদের যে ব্যাটারি সেটাই তো নেই, থাকলেও কম। মুশরাফি মুর্তজা উন্হোনে টিম কো বহুত আচ্ছা কম্বাইন রাখা থা, ও ক্যাপ্টেন থা, তো বল ক্যাপ্টেন। ওদের যে ওয়ানডে অধিনায়ক ছিল মাশরাফি বিন মুর্তজা, সে দলটাকে সুন্দরভাবে এক করে রেখেছিল, অধিনায়কত্বে আমরা তেমন কিছুই দেখতে পাচ্ছি না এবার।
তবুও মাহমুদুল্লাহ তার সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। এছাড়া পুরো দলকেই মনে হয়েছে বিমর্ষ। We wouldn't see anything because মোহাম্মদুল্লাহকে আমরা দেখা কি every time he walks in he tried his level best। হতাশার এক বিশ্বকাপ শেষ। দূর দেশে বসে যদি বাংলাদেশের ক্রিকেট মুখ থুবড়ে পড়ার কারণ অনুসন্ধান করতে পারেন ওয়াসিম মিসবারা, তবে কাছে থেকে দেখে দেশের ক্রিকেট নীতি নির্ধারকরা করছেনটা কি। এখন সময় পরিবর্তনের। ক্রিকেট পাগল বাঙালিরা আর হার নয়, দেখতে চায় বাংলাদেশের জয়। আবেগ জড়িত যে খেলাটায়, সে খেলাটার উন্নতিতে এগিয়ে আসতে হবে বোর্ডের নীতি নির্ধারকদেরই। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।